করছেন খোদ সাংসদ সাংসদ সৌগত রায়। কিছুটা বিরক্তি চোখে মুখে নেই দেখা যাচ্ছে, জমা জল পার করছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। জুতো হাতে নিয়ে জমা জল পার করছেন সাংসদ। খানিকটা বিরক্তির মধ্যেই বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বলেন, এই অঞ্চলে বৃষ্টি হলেই জল জমার সমস্যা রয়েছে দীর্ঘদিনের। জুতো হাতে নিজের লেকটাউনের বাড়ি থেকে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়। যদিও সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ডানার মোকাবিলায় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হবে, তেমনি কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি দেখা গিয়েছে। আর এর মধ্যেই দমদম পৌরসভা, সেখানেও জল জমেছে। এবার সাংসদ সৌগত রায় তার বাড়ির সামনে একেবারে জলমগ্ন পরিস্থিতি। এবার সাংসদ খোদ নিজে জুতো হাতে নিয়ে জমা জল পার করছেন, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি জানাচ্ছেন সাংসদ শুনুন। যেতেই হবে, সকাল থেকে বাড়ির সামনে জল জমে গেছে, প্রায় ভিতরে ঢুকে গেছে, কিন্তু তার মধ্যেই বেরোচ্ছি, সকালটা বেরোয়নি। সকাল থেকে কি বাড়ির সামনে জল? দশটার পর থেকে খুব জোর বৃষ্টি হলো। এই জলটা জমার কারণটা কি জানি না। আমার কাউন্সিলর বলল যে আনোয়ারশা রোডে নাকি বক্স ড্রেনের কাজ হচ্ছে, সেই জন্য আমাদের রাস্তায় বরাবরই জল বেশি যায়। এখন কোথায় যাচ্ছেন? এখন যাব বিরাট পূজার সঙ্গে। বঙ্গের একাধিক জায়গা আপনাদের সামনে রাখছি যেখানে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বাদ যায়নি সাংসদ সৌগত রায়ের লেকটাউনের বাড়ি সংলগ্ন এলাকা, যেখানে দেখা যাচ্ছে জুতো হাতে নিয়ে জমা জল পার করছেন খোদ সাংসদ সৌগত রায়। খানিকটা চোখে মুখে বিরক্তি স্পষ্ট, আর তার মধ্যেই তিনি বলছেন যে এই অঞ্চলে একটুতে বৃষ্টি হলেই জল জমে যায়। তবে এখানকার কাউন্সিলর ঠিক কী ব্যবস্থা গ্রহণ করছেন তিনি জানেন না, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বর্ষিয়ান সাংসদ। জুতো হাতে নিয়ে জমা জল পার করছেন সাংসদ সাংসদ সৌগত রায়। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। উৎপল দাস, এতো একবারে সাংসদ বর্ষিয়ান সাংসদ, তাকে এবার জুতো হাতে নিয়ে জমা জল পার করতে হচ্ছে? একেবারেই দেখো, যে এই সাংসদ সৌগত রায় তিনি তার যে বাড়ি লেকটাউনের যে বাড়ি, সেই বাড়ির সংলগ্ন অঞ্চল কিন্তু দীর্ঘদিন ধরে জমা জল, এভাবে অল্প বৃষ্টিতে জল জমে যায়, যেটা সাংসদ নিজে অভিযোগ করছেন। কিন্তু তিনি তৃণমূলের অর্থাৎ রাজ্যের সরকারি যে দল রয়েছে, শাসক দলের সাংসদ, তিনি পার্লামেন্টে যান, তার যে সংসদীয় অঞ্চল আছে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রের জন্য তিনি সওয়াল করেন, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে তার যে নিজের বাড়ি অর্থাৎ যেইখানে তিনি লেকটাউনে থাকেন, সেই লেকটাউন অঞ্চল অল্প বৃষ্টিতে কিন্তু এভাবে জলমগ্ন হয়ে পড়ে। এবং গতকাল আমরা বিভিন্ন যে মানে সাংসদদের বিভিন্ন রকমের অনুষ্ঠানে যেতে হয়, বিভিন্ন রকম কর্মসূচি তাদের পালন করতে হয়, কিন্তু এমনই একটি নাছোড়বান্দা যেখানে যেতেই হবে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তাকে যেতেই হবে। সেই কারণে তাকে দেখা গেল যে তার যে লেকটাউনের বাড়ি, সেই বাড়ি থেকে হাতে জুতো নিয়ে এভাবে তাকে রাস্তায় বেরোতে হলো, এবং তাকে তার নির্দিষ্ট যে গাড়ি, সে গাড়ি পর্যন্ত হেঁটে যেতে হলো। এই যে এই বিষয়ে কিন্তু তিনি অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন পৌর প্রতিনিধি, তাকে বিষয়টি জানালে হলেও তিনি কিন্তু বলেন যে স্থানীয় একটি বিষয় নিকাশি নালার কাজ চলছে, এবং সেই নিকাশি নালার কাজ চলার কারণে এই জলমগ্ন। যদিও পৌর প্রতিনিধি তিনি এই কথা বললেও, সাংসদ কিন্তু তিনি আরেক কথা বলছেন যে তিনি কিন্তু যে আরেক গুরুতর অভিযোগ করছেন যে এই অঞ্চলে অর্থাৎ নিউ লেকটাউনে যেই অঞ্চলে তার বাড়ি, সেই বাড়িতে কিন্তু সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। কিন্তু যেখানে সাংসদ নিজে জলবন্দী হয়ে যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষ যারা আছে তাদের তারা কতটা নিরাপদ বোধ করবেন, এবং এই যে সরকার, এই সরকারের প্রতি কতটা আস্থা রাখতে পারবেন, এবং পৌর প্রশাসনের যে কাজ তা নিয়েও কিন্তু সাধারণ মানুষ সহ খোদ সাংসদ তিনিও কিন্তু অভিযোগ করলেন।
সুমনা। এবং আরো একটা বিষয় উৎপল দাস, যেখানে প্রাকৃতিক দুর্যোগ এলেই বঙ্গের কঙ্কালসার চেহারাটা সামনে চলে আসে এবং সেটা কোথাও গিয়ে বর্ষিয়ান সাংসদ তিনিও মেনে নিলেন। একেবারেই দেখো সুমনা, যে তিনি কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিলেন। কেন? কারণ এই যে জলজ যন্ত্রণা, জমা জলের যে যন্ত্রণা সাধারণ মানুষ যেভাবে ভুগছেন, এই জলজ যন্ত্রণায় কিন্তু সাংসদ তিনিও কিন্তু খোদ এই জলজ যন্ত্রণায় ভুগছেন। শুধু লেক টাউন নয়, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল আমরা যদি দেখি, ভিআইপি রোড সহ ঠনঠনিয়া, কালীবাড়ি, চেতলা, বিভিন্ন যে জায়গায়, যে কলকাতার যে বিভিন্ন জায়গায়, তার সেখানে কিন্তু প্রবল জলমগ্ন। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি যে জেলাগুলো রয়েছে, জেলার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, পূর্ব মেদিনীপুরে জলমগ্ন, হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জলমগ্ন। মূলত দেখা যায় যে দক্ষিণবঙ্গে যেই জেলাগুলিতে গতকাল যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই জেলাগুলো কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্নভাবে যে চাষের যে ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে কিন্তু যে সবজি আমাদের কাঁচা আনাজের যে দাম মূল্য বৃদ্ধি হবে সেটাও কিন্তু বলাই যায়। যেভাবে জমা জলের জন্য গাছ বা অন্যান্য সবজির যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু আখেরে সাধারণ মানুষকেই মেটাতে হবে। তো সর্বোপরি তোমায় যেটা বলি, সাংসদের শুধু একেবারে ঘরের দরজায় যে জলের ছবি, সেই ছবি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে একটা সরগোল সৃষ্টি হয়েছে। বিরোধীরা কিন্তু ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছেন যে যেখানে সাংসদ তিনি জমা জলে আবদ্ধ হয়ে থাকেন, সেখানে সাধারণ মানুষকে কতটা নিরাপত্তা দিতে পারবে এই সরকার, সেটা বোঝাই যাচ্ছে। একদমই তাই। ধন্যবাদ উৎপল দাস। টেলিফোন লাইনে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাংসদ সৌগত রায় তার লেকটাউনের বাড়ির সংলগ্ন অঞ্চলেও একেবারে জলমগ্ন পরিস্থিতি এবং জুতো হাতে নিয়ে জমা জল পার করছেন খোদ সাংসদ নিজেই।